অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওং নমো শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্বয়ং মহাদেব এই আট রাশিকে বরদান দিতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, প্রথমে আপনাদেরকে জানাই যে বিধাতার যে লেখা খণ্ডাতে পারেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ আপনি ধরুন প্রচুর জ্যোতিষীর কাছে যাচ্ছেন, অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন, কিন্তু আপনার ভাগ্যে দুর্ভাগ্যই হয়ে আছে। আপনারা এই শ্রাবণ মাসে বেশ কিছু ক্রিয়া আছে যদি করতে পারেন, তো নিশ্চিতরূপে আপনাদের এই বিধাতার লেখা খণ্ডাতে পারে। অর্থাৎ আপনার ভাগ্যকে যিনি বদলাতে পারেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা দেবাদিদেব মহাদেব। তো এই আট রাশির উপর মহাদেবের বরদান দিতে চলেছে এই শ্রাবণ মাসে, এবং কি করতে হবে তার পাশাপাশি আমি সেটা আমি জানাবো। দেখুন, দেবাদিদেব মহাদেবকে শিবকে খুব অল্পতে সন্তুষ্ট করা যায়, এটা প্রত্যেকেই জানেন। তো যে আট রাশির কথা বলছি তারা নিশ্চিত রূপে দেবাদিদেব মহাদেবের বরদান পাবে। অর্থাৎ এই রাশিগুলোর ভাগ্য চমকাবে, আর্থিক উন্নতি, মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, বিবাহ, চাকরি, সম্পত্তি লাভ, সন্তান সুখ, সব দিক থেকে আপনাদের কিন্তু ভরিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু এই শ্রাবণ মাসে আপনাদেরকে বিশেষ কিছু কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, 6 জুলাই টু 3 আগস্ট। এই কাজ, যে কাজটা আমি করতে বলবো, সে কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু আপনারা এই সুফল কিন্তু পাবেন। আমি জানাতে চলেছি কোন এই আটটি রাশি, তার আগে আপনাদের করে দিই কী কাজ করবেন। প্রথম কথা হচ্ছে এই শ্রাবণ মাসে তামসিক খাবার কিন্তু খাবেন না, সাত্ত্বিক খাবার খান। অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এই সকল জিনিস কিন্তু কোনো মতেই বাড়িতে আনবেন না, এমনকি মদ্যপান পর্যন্ত করবেন না। যারা করেন ভুল করেও করবেন না, তাতে কিন্তু আপনাদের কাজ হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। নিষ্ঠার সঙ্গে থাকুন, এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার আপনারা মন্দিরে গিয়ে দুধ এবং গঙ্গা জল নিবেদন করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু এই আটটি রাশি বিশেষ কিন্তু লাভ পাবে। আমি খুব জোর গলাতে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু যদি আপনারা এই সকল কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলছি তার উল্টোটা হতে পারে। অর্থাৎ আপনারা অবশ্যই সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন। দেখুন, প্রথমেই বলি, যদি আপনার ভাগ্যের লেখাটাকে কেউ খণ্ডাতে পারে কি না, এই যে বিধাতার লেখা, যে বিধাতার যিনি বিধাতা, বিধাতার বিধাতা ইনি হচ্ছেন স্বয়ং শিব আশুতোষ। হ্যাঁ, এই শ্রাবণ মাসে কথিত আছে মাইথোলজিতে যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন সমুদ্র মন্থনের সময় যে উঠেছিল গরল, সেই গরলটা কিন্তু পান করেছিলেন একমাত্র স্বয়ং শঙ্কর শিব, এবং গোটা শরীর নীল হয়ে গেছিল, এই জন্য শিবকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। গলাটা নীল হয়ে গেছিল ওই জন্য এই গরল সেবন করার জন্য, এই জন্য শিবের আর এক নাম নীলকণ্ঠ। তো এই যে মহাদেব যে আটটি রাশির উপর অপার বরদান দিতে চলেছে, অর্থাৎ আপনাদের শান্তি, সুখ, সমৃদ্ধি এগুলো আসবে, তো সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এবং প্রতিদিন আপনারা একটা করে ঘিয়ের প্রদীপ আপনাদের বাড়িতে শিবের স্থানে,
শিবের জায়গায় একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এবং কিছু জীবকে আহার দিন, রাস্তার কুকুর হোক, গরু হোক, ষাঁড় হোক, যে কোনো দুস্থ জীবকে কিছু আহার দিন, দেখবেন তার আশীর্বাদটা আপনাদের মধ্যে কিন্তু আসবে। তো এবার জানাতে চলেছি কোন এই আটটি রাশি চাঁদের উপর এই শ্রাবণ মাসে শিবের বরদান হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এক নম্বর রাশি বৃষ। আপনারা শিবের কৃপা আপনারা পাবেনই, দেবাদিদেব মহাদেবের কৃপা আপনারা নিশ্চিত রূপে পাবেন। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আপনারাও নিশ্চিত রূপে শিবের, দেবাদিদেব মহাদেবের, আশুতোষের, শঙ্করের আপনারা কিন্তু কৃপা পাবেন। তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, তুলা রাশির ক্ষেত্র ভাগ্য চমকাবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আপনারাও দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ আপনারাও কিন্তু পাবেন। আপনাদের জীবনে কিন্তু, আপনাদের আবারও বলছি, আপনাদের ভাগ্যকে যিনি বদলাতে পারেন তিনি হচ্ছেন এই শিব মহাদেব। এই শ্রাবণ মাসটা খুব একটা ইম্পর্টেন্ট মাস, পবিত্র মাস। এই মাসে যদি আপনারা ঠিকঠাক শিব পূজাকে যদি করতে পারেন, কি না সারা বছর করার দরকার নাই, এই একটা মাসে সঠিক নিয়মে যদি শিব পূজা করতে পারেন নিশ্চিত রূপে ভালো ফল পাবেন, আমি খুব জোর করে বলছি। চার নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে ভাগ্য চমকাবে, শিবের কৃপা আপনাদের পড়তে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ভাগ্য বান হতে চলেছেন আপনারা, আপনাদের সৌভাগ্য আসতে চলেছে, আপনাদের কাজের ক্ষেত্রে সফলতা আপনারা নিশ্চিত রূপে পাবেন। এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, সাড়ে সাতই চলছে, আপনারা শিবের পূজা করুন, আপনাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু ফায়দা আসবে এই শ্রাবণ মাসে, যদি আপনারা অন্তত শিবের মাথায় দুধ গঙ্গা জলে যদি ঢালতে পারেন, আপনাদের বিশেষ শিবের কৃপা কিন্তু আপনারা পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা হলো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনি সারাশনি ফার্স্ট পেজ, আপনারাও কিন্তু শিবের কৃপা পাওয়ার জন্য আপনারাও কিন্তু দুধ গঙ্গা জল এবং নিরামিষ আহার কিন্তু করেন, আপনারা কিন্তু শিবের বরদান পাবেন। সবশেষে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে মীন রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মীন রাশিরও ভাগ্য চমকাবে, দেবাদিদেব মহাদেবের বরদান পেতে চলেছে। এই আট রাশির অন্তিম রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ শ্রাবণ মাসে স্পেশাল এই আটটি রাশি বিশেষ বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবে, এবং এর ফলে চাকরি, অর্থ, বিবাহ, কর্ম সব দিক থেকে, ব্যবসা সব দিক থেকে উন্নত হবে। ভিডিওটি এ পর্যন্তই। ওম নমঃ শিবায়।